हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग रेसिपीज बाय अमेना। आज हमें अपने तैरी कर देखो खूब सहज और मजादार पापदा माछ दिए गाटी कुचू रान्नार रेसिपी। तार आगे अवश्य बोलते हे अपनी जदि ये चैने नतून होवश्य चैनल सबसक्राइब कर और पशे थका बेल आइकनटी ऑन कर देवें परवर्ती भिडियोगो नोटिफिकेशन पावर जो। आज जरा अलरेडी सबसक्राइब कर तक असंख्य धन्यवाद। चलुन देखे नहीं मजादार रेसिपिटी तैरि करते कि उपकरण लागे। प्रथम हमें 1 केजी परिमाण गाटी कचु खोसा छड़िए दुभाग कर केटे पानी धुए खूब भालोभावे परिष्कार करे नहीं पापदा माछ। एछाड़ा प्याज कुची, रसुन बाटा, हलुद गुड़ा, मरीच गुड़ा, धनिया गुड़ा, परिमाण मतो लवण एवं 5-6टी काँचा मरीच नहीं पर्यायमे माछगुलो के 1 चामच परिमाण लवण, 1/2 चामच परिमाण हलुद गुड़ा एवं 1/2 चामच परिमाण मरीच गुड़ा दिए खूब भालोभावे माखिए निब। सबगुलो माछ पर्याक्रमे माखानो हुए गेले आमी चूले एकटी फ्राई पैन बसिए दिए फ्राई पैनटीते परिमाण मतो सोयाबिन तेल दिए दिब। सोयाबिन तेल गरम हुए आसार पर सबगुलो पापदा माछ आमी पर्याक्रमे एके एके कड़ाइते दिए दिब। सबगुलो पापदा माछ जखन देवा हुए जाबे तारपर ए पापदा माछगुलोर एक पाश भाजी होवार जन्य आमी अपेक्षा करब। माछगुलो जखन एक पाश पुरोपुरी भाजी हुए जाबे तारपर आमी माछगुलोके उल्टे दिए अपर पाशटाओ भेजे निब। ভিউয়ার্স, আমি গাটি কচুর রেসিপিটা আমার পছন্দের পাবদা মাছ দিয়ে তৈরি করলো। আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা যে কোনো মাছ অথবা আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা সেম ভাবেই তৈরি করতে পারবেন। সবগুলো মাছ ভাজি হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে নেব আর মাছ ভাজি যে অবশিষ্ট তেলটুকু থাকবে সেই তেল দিয়ে আমি আমার আজকের রান্নাটা কমপ্লিট করব। তার জন্য আমি এটি ডিপ করাতে মাছ ভাজির অবশিষ্ট তেলটা ঢেলে নিয়েছি। এখন আমি এতে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট তেলের উপর নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর কালার যখন হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি রসুন বাটা অ্যাড করে দেব। ভিউয়ার্স, আমি এখানে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে ঠিক এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি মরিচ এবং ধনিয়া গুঁড়া 1 চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভিউয়ার্স, এখন আমি একটি ঢাকনা দিয়ে এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবজিগুলো মশলার সাথে অ্যাড করে দেব। সবগুলো সবজি মশলার সাথে অ্যাড করা হয়ে গেলে আমি এই সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। সবগুলো সবজি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে এই সবজিটাকে 5 থেকে 6 মিনিট বয়ল করে নেব। ফির এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। সবজিটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই সবজিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে সবজিটা নিচে না লেগে যায়। ভিউয়ার্স, এই সবজিটা বয়ল করার জন্য কিংবা কষানোর জন্য আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই। মশলার মধ্যেই আমি এই সবজিটাকে কষিয়ে নিয়েছি আর সবজি থেকে যে হালকা একটু পানি বের হয়েছে সেই পানিতে সবজিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী 2 মগ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করা হয়ে গেলে পানি আর সবজিটাকে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে এই সবজিটা আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ভিউয়ার্স, ফিরে এলাম আরও 5 মিনিট পর। সবজিটা অনেকটা বয়ল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো সবজির সাথে অ্যাড করে দেব। ভিউয়ার্স, রান্নার এই পর্যায়ে যখন মাছ সবজির সাথে অ্যাড করা হয় এতে করে মাছের স্বাদটা সবজির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। মাছগুলোকে আমি পুরোটা সবজির উপর খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। সবগুলো মাছ খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি এতে কাঁচামরিচ অ্যাড করে দেব। ভিউয়ার্স, রান্নার শেষ পর্যায়ের দিকে যখন কাঁচামরিচ অ্যাড করা হয় এতে করে কাঁচামরিচের হালকা ঝাল এবং সুন্দর একটা ফ্লেভার সবজির সাথে অ্যাড হয়, এতে করে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে এই সবজিটাকে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব।
ফির এলাম আবারও 7 থেকে 8 মিনিট পর। রান্নাটা এতক্ষণে পারফেক্টলি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।